তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে আপনারা বিকাশ কাস্টম কেয়ারে যে কোনো দেশ থেকে সরাসরি কথা বলতে পারবেন। বিশ্বের যে কোনো দেশ থেকে আপনি বিকাশ কাস্টম কেয়ারে এই আজকে যে নাম্বারটি দেখাবো সরাসরি কথা বলতে পারবেন। তো ফ্রেন্ড, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। তো চলুন শুরু করা যাক ভিডিওটি। তো ফ্রেন্ড, আমি এর আগে একটি ভিডিও আপলোড দিয়েছিলাম যে বাংলাদেশ থেকে কীভাবে সরাসরি কথা বলতে পারবেন। তো দেখা যাচ্ছে যে 16247 এই নাম্বারে কল দিলে দেখেন কি বলে, খালি ক্যান নট কল দেখায় এখানে। তো দেখতেই পাচ্ছেন এখানে ক্যান নট কল দেখাচ্ছে, বারবার এখানে ক্যান নট কল দেখাচ্ছে, কলটা যাচ্ছে না। তো এটা সেজন্য এর জন্য আমাকে অনেকেই কমেন্ট করতেছে। তো আজকে যে নাম্বারটা আমি এখন দেখাবো সেই নাম্বারটাতে কল দিলে আপনার কোনো ক্যান নট কল দেখাবে না, একদম ডাইরেক্ট সরাসরি কলটা ঢুকে যাবে। তো কী, তো আজকে যে নাম্বারটা দেবো সেই নাম্বার আপনি বাংলাদেশ থেকেও কথা বলতে পারবেন, যে কোনো দেশ থেকে কথা বলতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমি নাম্বারটা দেখাচ্ছি আপনাদের। তো আজকে যে এই নাম্বারটা হলো এটা, এটা নতুন একটা নিউ নাম্বার। এই নাম্বার থেকে আপনি কল দিলে যে কোনো দেশ থেকে আপনি সরাসরি কথা বলতে পারবেন বিকাশ কাস্টম কেয়ারে। তো আমি কল দিতেছি। Welcome to Bikash Helpline. বাংলার জন্য দুঃখিত, আপনি ভুল নম্বর প্রবেশ করিয়েছেন। অনুরোধ, বিকাশ লিমিটেড এবং বিকাশ অ্যাকাউন্ট খুলে আপনার কলটি আমাদের কাস্টমার সার্ভিস প্রতিনিধির কাছে ট্রান্সফার করা হচ্ছে। অনুগ্রহ করে আপনার কলটি ভবিষ্যৎ প্রয়োজন এবং সেবার মান নিশ্চিত করার জন্য রেকর্ড অথবা মনিটর করা হতে পারে। অপেক্ষা করুন, লাইন ফ্রি হওয়ার সাথে সাথে আপনার কলটি ট্রান্সফার করা হবে। আসসালামু আলাইকুম, বিকাশ থেকে জানান বলছি, কিভাবে সহায়তা করতে পারি? তো ফ্রেন্ড, আমি কিন্তু কলটি কেটে দিলাম। তো এখন আপনার যে সমস্যা হয়েছে তার সাথে শেয়ার করলে আশা করি আপনার সমস্যাটা সমাধান হবে। তো ফ্রেন্ড, মূলত এভাবেই বিকাশ কাস্টম কেয়ারের নতুন একটি নাম্বার আপডেট হয়েছে। এই নাম্বারে কল দিলে আপনি কোনো ক্যান নট কল আসবে না, কোনো কিছু আসবে না, সরাসরি আপনি কথা বলতে পারবেন। তো ফ্রেন্ড, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।